আমি আমার মাকে বিয়ে দিতে চাই। যে আমার মাকে বিয়ে করবে তাকে আমি আমার বাবার বাড়িতে দিয়ে দিব। আচ্ছা, এই কি বলতেছে বনেগুলি আপনার মেয়ে? ঘটনা কি সত্য? হ্যাঁ, ঘটনা সত্যি। মানে আপনাকে যে বিয়ে করবে তারে মানে আপনার এই বাড়িটা লিখে দিয়ে দিব নাকি? আপনার মেয়ে লিখে দিয়ে দিব? তো বাড়ি মেয়ের নামে হয় কিভাবে? আমরা তো বুঝতেছি না ঘটনা কি। হ্যাঁ, ওর বাবার নামে, তো এইজন্য মেয়ে আর কি বড় মানে নিজে গর্ব করে বলতেছে এটা বাবার ছিল, কিন্তু এটা তো এখন আমারই। আচ্ছা, এখন আমি লিখে দিতে পারবো। আচ্ছা, তো দর্শক, তো যাই হোক, এই যে দেখেন, এই যে এই মহিলাকে বিয়ে করলে নাকি, এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা নাকি সম্পূর্ণ যেই লোকে বিয়ে করবে তারে লিখে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, ঘটনা সবকিছুই সত্য। তো আপনি বলতেন আপনার মানে আপনার বর্তমান যে স্বামীর মানে বাড়িটি ছিল, এই স্বামী কোথায় আছে বা কেন এই স্বামীর কোন সূত্রে আপনি মালিক হইলেন, কি আসে বিষয় বলেন তো। কিছি আমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট হইয়া। আচ্ছা, তারপর মারা গেছে এই জন্য ওর আব্বু নাই, এই জন্য মানে আব্বুর জন্য অনেক ফিল কাজ করতেছে, মানে আমার আব্বু নাই, সবার আব্বু আছে, আমার নাই, এই জন্য আর কষ্ট আমার, যেহেতু আমার মেয়ের কষ্ট এই জন্য আর কি আমি বিয়েতে মত দিছি। আচ্ছা, মানে আপনার মেয়ে মানে বাবা ছাড়া সে অসহায়? বাবা ছাড়া সে অসহায়, মানে সবার বাবা সবাইকে আদর করে কিন্তু তার বাবা তাকে আদর করে না, তার বাবা তাকে স্কুলে নিয়ে যায় না, খেলাধুলা করে না, এই জন্য মানে ওর কষ্ট। এই জন্য আমি তো সব কিছু দিয়েই, যত কিছু দিয়েই আমি তাকে আগলায় রাখি না কেন, বাবার আদরটা তার আমি দিতে পারতাছি না, এই জন্য সে চাইতেছে একটা বাবা। আচ্ছা, সে কি তার বাবাকে দেখছে? না, দেখে নাই। দেখে না? তুমি কি তোমার বাবারে দেখো নাই আমো? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, দেখে নাই। আচ্ছা, তো এখন বর্তমানে আমরা কাহিনীটা বুঝতেছি না, মানে বাড়িটা মূলত খান নামে আপনি একটু ক্লিয়ার করতেন, তো কারণ একটা লোক তো আশা করে আসবে যে এই বাড়ির লোভে কিন্তু আসবে, বেশিরভাগ লোক কিন্তু লোভে আসবে যে আপনার বিয়ে করছে। কিন্তু বাড়িটা ছিল আমার হাজবেন্ডের নামে, এখন আমার হাজবেন্ড নাই, যেহেতু তার একটা মেয়ে আছে, এখন সেই মেয়ের নামেই এখন বাড়িটা। সেই মেয়ে চাইতেছে যে আমার ওরকম একটা আব্বু আসুক, আমাকে আদর করুক, আমাকে আগলাই রাখুক, আমি বিনিময়ে আমার এই বাড়িটা লিখে দিব আমার ওই বাবাকে। আচ্ছা, এই বাড়িটা থেকে, এই যে পিছনে যে বাড়িটা, এই বাড়িটা থেকে কত টাকা ভাড়া ওঠে একটু বলেন তো। 20,000 টাকা ভাড়া ওঠে। 20,000 টাকা ভাড়া ওঠে? তাহলে তো এই মানে যে লোকে বিয়ে করবো তার আর কাজ করতে হইব না? না না, কেন কাজ করবে না কেন, এই শুধু বাড়ি ভাড়া পাইলে তো চলবে না, এখানে খরচ আছে তো। কিন্তু সে এরকম মানে ছোটোখাটো যদি ব্যবসা থাকে বা চাকরি জীবে তো থাকে, মানে কিছু একটা তো কর্ম করতে হবে, আমার মেয়ের যে আবদারগুলি পূরণ করবে, এরকম তো টাকা ছাড়া তো হবে না। অনেক আছে না ভালো মানুষ কাজ করতে চায় না, এমন আছে না? না না, এরকম অলস টাইপের কাউকে চাই না আমি। চান না? না। কেমন স্বামী চান আপনি? আপনার স্বামী মানে ছোটখাটো ব্যবসা করুক বা চাকরিজীবী থাকুক, কিন্তু আমার মেয়ের সব সময় যখন যা চায় মানে দিতে যেন পারে, টাকা না থাকলে তো কিছুই দিতে পারবে না, সে তার কাজ করতে হবে তো। আচ্ছা, তার কাজ করতে হবে না, তার যদি অর্থ সম্পত্তি না থাকে, আমারটাই শুধু যদি সে বক্ষরা যাচ্ছে, সেটা তো হয় না, একতরফা তো হয় না। মানে টাকাগুলি যখন বিয়ের পরে, এখন তো বর্তমানে আপনি উঠাইতেছেন ভাড়াগুলি, বিয়ের পরে কি আপনার স্বামী উঠাবে না আপনি উঠাবেন? উঠাবো আমরা দুজন, উভয় পক্ষে দুজন যদি ওরকম মিল থাকি বা ঝগড়া সৃষ্টি না হয়, দেখা যায় বিশ্বাস থাকে, তাহলে সে উঠাবে, কোনো সমস্যা নেই, আমি উঠাবো, সেটাও সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, আমার সমস্যা নেই, আপনার পক্ষে কোনো সমস্যা নেই, যেহেতু আমার হাজবেন্ড, সে আমার হাজবেন্ড হবে বা হইছে, সে আমার মেয়ের আদর করলে বা আমার মেয়ের আদর করলে তখন আমি সে যেভাবেই বলে আমি সেভাবেই। তো কেমন হতে হবে আপনার স্বামীটা? ধরেন অনেক লেভেলের লোকই আছে, মানে অনেক শ্রেণীর লোক, অনেকে অনেক কাজ করে, রিক্সা চালা, ভ্যান চালা, অনেক ধরনের কাজই করে, তো আপনার স্বামীটা কোন লেভেলের হইতে হবে? আমার সে ছোটখাটো ব্যবসা করুক বা চাকরি করুক সমস্যা নাই, কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজদারি হতে হবে, সে আমাকে ভালো রাখতে হবে, আমার বাচ্চাটার ভালো রাখতে হবে, তা আমার বাচ্চাটার বিশেষ করে আদর করতে হবে, আগলে রাখতে হবে তার সন্তানের মতন। এই যে মানে আপনি মানে নামাজে স্বামী চাইতেছেন, একটা কথা বলে রাগ করে না, মানে আপনার মাথায় কিন্তু কাপড় নাই। হ্যাঁ, তো আপনি নিজে ঠিক থাকে তো আরেকজনকে মানে আপাততের হুকুম, ঠিক আছে, যত আমি মাথা কাপড় নাই খারাপ, ঠিক আছে, সে আমাকে ভালো করবে, পর্দায় আনবে, সে আমার হাজবেন্ড হবে, সে আমাকে পর্দায় আনবে, যেভাবে হোক, শাসন করে হোক আর ভালোবেসে হোক, যেভাবে হোক সে আমাকে আনবে। আচ্ছা, অনেক তো অনেকে প্রবাসীরা এই ভিডিওটা দেখবে, দেখে তারাও চাইবে আপনার বিয়ে করতে, আপনি কি রাজি আছেন? না, প্রবাসে আমি বিয়ে করবো না, যেহেতু তার বাপের দরকার সে তো প্রবাসে থাকবে, যদি আয়সা পরে আপনার জন্য আয়সা পরে, যেহেতু সে একটা ভাড়া পাবে। হ্যাঁ, এই টাকা আয়সা পড়লে আমি, প্রবাসী ভাইরা ইচ্ছা করলে এই বিয়েতে যোগাযোগ করতে পারবেন, কারণ হলো এই 20,000 টাকা ভাড়া পাইলে তো সে দেশের মধ্যে আরেক টাকা ব্যবসা করলে সব মিলে তার প্রবাসের টাকা ইনকাম হইব। হ্যাঁ, তো শারীরিক ভাবে মানে আপনি কতটুক মানে
সক্ষম আছেন না, আপনার যে বয়স হয়ে গেছে, যেহেতু বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে, স্বামীও মারা গেছে অনেকদিন ধরে, স্বামী সংসার করেন না, তো এই যে নতুন কোনো পোলা যদি বিয়ে করতে চায় তার সাথে কোনো এই ধরনের শারীরিক কোনো সমস্যা নিয়ে ঝামেলা হইতো না তো? দর্শক তো আপনারা, আরেকটা কথা আমি বলতে চাই, এই যে দেখেন ধরেন আপনার যেহেতু একটা মেয়ে আছে মোটামুটি ভালো বড় 9-10 বছর বয়স, হ্যাঁ, তো এরকম যদি মনে করেন, তো এরকম যদি ধরেন আপনার স্বামীও যদি এরকম একটা বাচ্চা নিয়ে আসে, তারও বউ মারা গেছে, হ্যাঁ, আপনার মানে আপনার বিয়ে করতে চাই, ঠিক আছে, আপনার মেয়ে সহ, তখন কি আপনি রাজি হবেন কিনা? হ্যাঁ, আমি রাজি, যেহেতু আমার সন্তান, সে তার সন্তান ভাবে মানে করবো, আদর করবো, তাহলে আমি তারটাও করতে পারবো, সমস্যা নাই, করতে পারবে, হ্যাঁ, পরে এইসব কথা থাকবো তো, পরে আপনার বাচ্চারা শুধু আদর করেন, ওর বাচ্চারা নিয়ে মানে ও কাজে গেলে মারেন? আমার কথা হলো যে একটা দু চোখে দেখবো না, এক চোখে দেখবো, আমার এটাও আমার সন্তান, ওটাও আমার সন্তান, ওইভাবে সে দেখবে, আমিও দেখবো। তো আমরা বাস্তবের চরিত্রের মধ্যে দেখি বেশিরভাগ সৎ মারা খারাপ থাকে, হ্যাঁ, তো আমরা কিভাবে বুঝবো আপনি যে আপনার এই যে অন্য ঘরের সন্তান মানে সন্তান সৎ মা, ঠিক আছে, কিন্তু আমার তো একটা সন্তান আছে, আমি চিন্তা করবো ওইটাও আমার সন্তান, আমি যত চিন্তা করবো যে দোনোটাই আমার সন্তান, কিন্তু তারও চিন্তা করতে হবে যে এই দোনোটা সন্তান তার, আচ্ছা, তাহলে এখানে কোনো কিছু হবে না। আচ্ছা, আরেকটি বিষয় আমাদের জানার ছিল, ওই যে আপনি বলতেছেন বাড়িটা লিখে দিবেন, হ্যাঁ, এই বাড়ি থেকে কি রানিং ভাড়া আসে? হ্যাঁ, রানিং ভাড়া, কোনো রেন্ট ইন নিছেন না? কোনো লোন নেওয়া হয়নি। আর কেউ যদি চায়, ধরেন আপনি যে বলতেছেন যে তারে দিয়ে দিবেন, কেউ যদি চায় যে আগে দিয়ে দিবেন, হ্যাঁ, ধরেন বিয়ের আগে লিখে দিয়ে দিবেন, তারপর লিখে দেওয়ার পরে তারপর আপনার নিয়ে সংসার করবো, কারণ আপনি যখন বিয়ে করলেন করে দিলেন না, তখন তো সে ধোকা খাইলো। না না না, আমি আগে, তাহলে সে যদি আমার বিশ্বাস না করে, তাহলে আমি তো তাকে বিশ্বাস করতেছি না, আমি আগে কেন লিখে দিব? মানে কখন দিবেন, মানে বিয়ের কয়দিন পরে দিব? বিশ্বাস করতেছে না আমার আগে নিয়ে যাবে, তাহলে আমি কেন তাকে বিশ্বাস করবো আগে? আর ভালো মন্দটা কিভাবে যাচাই করবেন? সেটা ভালো মন্দ আমার ভাইয়ের আছে, আমার ফ্যামিলিগত আছে, এরা সবাই দেখবে, দেখাশোনা হইলে তারপরে যাচাই করে দেবে, আমি নিজে তো বসবো না একা একা, ফ্যামিলিগত হবে। আচ্ছা, তো আরেকটি বিষয় আমাদের জানা ছিল, আপনার তো একটা যে দেখেন সুন্দর একটা মেয়ে আছে, আপনিও দেখতে আল্লাহর রহমতে মাশাআল্লাহ, হ্যাঁ, কেন বিজ্ঞাপনের মাধ্যমে বিয়ে বসতে চাচ্ছেন? বিয়ে মানে ভালো মানুষ খুঁজতে গেলে মানে অনেকটাই হরণী হতে হয়, বা 2-4-5 জনের জানাইতে হয়, এই জন্য আমি এভাবে মানে মহল্লার মধ্যে বা আশেপাশে কেউ কি আপনার বিয়ে করতেছে না, রেকর্ড খারাপ আছে আপনার আগে? না না না, স্বামী মারা যাওয়ার পরে নাই, কিন্তু আমি চাইতাছি যে মানে সব জায়গায় আমি যাচাই করে এক জায়গায় আমি করব। আচ্ছা, তো দর্শক তো আমরা আর ভিডিওটি বড় করবো না, আপনারা একটু ভালো করে আবার ওদের চেহারাটা ভালো করে দেখে রাখেন, যে আপনার ভবিষ্যৎ বউ মানে একতলা বাড়ির মালিক বউটা দেখতে কেমন, ওই যে ওর পাও থেকে মাথা পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো, আপনি একটু হাঁটেন তো দেখি আপনি সুস্থ আছেন কিনা, বা হ্যাঁ, তো এদিকে যান, হাইটে এদিকে যান, তো আপনারা দেখেন, আপনারা ভালো করে দেখেন, আপনারা এই যে দেখেন ওর কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আমরা হাঁটাইতেছি, আপনারা আবার বিষয়টা কেউ নেগেটিভভাবে দেখবেন না, হ্যাঁ, আপনার মেয়ে সুস্থ আছে তো, তুমি একটু হাঁটতাম, হাঁটেন দুজন একসাথে হাঁটেন, হাইটে আবার আসেন, তো আপনারা ভালো করে দেখেন, ওরা মানে সামনে পিছনে আমরা দেখানোর চেষ্টা করতেছি ওরা কোনো প্রবলেম আছে কিনা, তো যাই হোক, এই যে আসেন, আপনারা দাঁড়ান একটু, মানে আপনার কোনো রোগ টুক নাই তো? ধরেন বিয়ের পরে ধরা খাইলো ক্যান্সার রোগ বা বড় ধরনের রোগ, এই জন্য মানে আপনার শেষ ইচ্ছা পূরণ করতেছেন, এমন কিছু করবেন না তো? না না না, আমার কোনো, আমি পুরো সুস্থ আছি, আল্লাহ পাকে আমার সুস্থ রাখছে, যদি ভবিষ্যতে আমি হয়ে যায় কিছু, সেটা তো আর আমার করার কিছু নাই, সেটা আল্লাহ পাকে জানে, বর্তমানে সুস্থ আছেন, চাইলে কেউ পরীক্ষা করে নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করে নিতে পারবো, কোনো সমস্যা নাই, আমার মেয়েরও কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ দিলে মাশাআল্লাহ দিলে ভালো আছি। তো দর্শক আমরা আর ভিডিওটি বড় করবো না, আমরা আবারও ভিডিওটি আপনাদের যে বাড়িটি উনি লিখে দিবে এই বাড়িটি দেখায় আমরা ভিডিওটি শেষ করতে চাচ্ছি। এই যে এই মানে এই দুই পাশের দোনো প্লটগুলি তো আপনার নাকি? এই দেখেন বাড়িটা দেখতে ঠিক কেমন, মানে টাকার জন্য কিন্তু তারা বিল্ডিং করতে পারতেছে না, যেহেতু আপনাদের এই 20,000 টাকা বাড়ার বাইরে কোনো ইনকাম নাই নাকি? না না, কোনো ইনকাম নাই। এই যে দেখেন আপনারা চাইলে যদি কোনো ব্যবসায়িক চান তাইলে তো বিল্ডিংও করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি।